এক নদীতে যেমন দুবার স্নান করা যায় না, তেমনি একাদশ দিনের পর দিন থাকে না, সত্যিই থাকে না। আমাদের ক্লাস মানে আমাদের বাড়িতে কেবল লাইন নেওয়ার আগে অবধি বাবা কেবল লাইনের মুণ্ডপাত করতো, তারপর রাত বিড়েতে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখত। তো আমরা সবাই পরিবর্তনশীল, সবাই পাল্টে যাই, সেটা বৃহত্তর ক্ষেত্রে হলে তখন একটু গায়ে লাগে বটে, অনেকেরই গায়ে লাগে। কিন্তু কি হয়, একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা যদি পাল্টে যায়, তখন আমি গত পরশু সবার সামনে একটা কথা বলেছিলাম বলেই সেটা আমি ভুল জেনেও কেন পড়ে থাকব, সেটা কি নিজেকে বেশি মাত্রায় ঠকানো নয়? আমরা সব কিছুকে কেন স্বার্থসিদ্ধি হিসেবেই দেখব? যদি আদর্শগত দিক থেকে, নীতিগত দিক থেকে কারোর মনে হয় যে অন্য কোনো দল আমি জয়েন করতে চাই, আমার মনে হয় তাতে কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই। হ্যাঁ, ব্যক্তি স্বার্থ যদি আমার ভাবনাকে, আমার নীতিকে মানে ওভারল্যাপ করে, তাহলে সেইখানে ভুল, সেখানে অন্যায়, আদারওয়াইজ সব ঠিক। আসল কিন্তু জনতা জনার্দন, জনতার কাছে মালা আসুক, লকেট যাক, বা যাই পরিবর্তন হোক না কেন, জনরোষের কাছে কিন্তু উত্তর দিতে হবে। যত বড় বড় নেতা হোক, তারা কিন্তু উত্তর দিয়েছে, তাদের মত বদলেছে। আমরা যাদবপুর কাণ্ড দেখেছি, আমরা নদিয়া দেখেছি, তাই মনে হয় রবীন্দ্রনাথের ওই নাটকের মতনই, নন্দিনী যেখানে রাজাকে বার করে, রাজা জাল ছিঁড়ে বেরিয়ে আসে, বেরিয়ে এসে বলে আমি যৌবনকে মেরেছি, মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে, মরা যৌবনের অভিশাপ যেন আমাদের না লাগে, এই আসা যাওয়ার দল বদলের নাটকে।